भगवान सम्पूर्ण देहटा छोट्ट अस्थिर मत हो गठर ऊपर अस्थिर मत सबा भावल आगुने मन पुड़े गुना ना छोट्ट अस्थिर मत हो गए अर्जुन के बोलने इटा क्यों तुम्हें कोनो दिन पढ़ाते ही पाते तुम्हें एक काज करो तो सागर जल इटा के भाषी दाओ आरोप सागरे अर्जुन काठेर ओपरे ओई अस्थि विशिष्ट से अंशटिके भाषी दिल एई सम्पूर्ण घटना देखछेन जड़ा ब्याध ব্যাধের মনে কৌতূহল জাগিয়েছে দেখিতেন পরে কি হয় একমাত্র জড়া ব্যাধ ওই ব্রহ্মবস্তু সাগরে ভাসছে আর তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে সেই পশ্চিম ভারতে সোমনাথ মন্দির থেকে অনেকই দূরে এই ভালুকাতীর্থ সেখান থেকে ভাসানো হয়েছে ওইখান থেকে জড়া ব্যাধ হাঁটতে 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 আসছে আস্তে আস্তে যখন পুরীর কাছে এসে পৌঁছচ্ছে ভাবা যায় কি কম রাস্তা ম্যাপ দেখলে বোঝা যাবে যে কত রাস্তা যখন পুরীর কাছে এসে পৌঁছলেন তখন ভগবান বলছেন তুমি আমাকে তুলে নাও একে ব্রহ্ম বস্তু বলে জানবে তুমি সবরদের কাছে যাও নীল পর্বতে আমি সবর জাতির দ্বারা পূজিত হব জড়া ব্যাধ ব্রহ্মবস্তু তুলে নিয়ে নীল পর্বতে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করলেন নীলবর্ণ ধারণ করলেন সবরদের হাতে পূজা দিতে লাগলেন সবরদের হাতে পূজা পেতে লাগলেন সবরেরা পূজা করতেন জড়া ব্যাধ কালের নিয়মে কাম ত্যাগ করলেন তার পরবর্তী বংশধরের নাম হচ্ছে বিশ্বাবসু বিশ্বাবসু সবর তার কাছে জগন্নাথ দেব সেবিত হতে লাগলেন মানে নীলমাধব তার কাছে নীলমাধব সেবিত হতে লাগলেন এইদিকে ঘটনাচক্রে অবন্তী নগরে ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মপুত্র হিসাবে পরিগণিত হয় ইন্দ্রদ্যুম্ন তিনি রাজা শ্রীক্ষেত্র পুরীধামে স্বপ্নাদেশে বিরাট মন্দির নির্মাণ কিন্তু বিগ্রহ স্বপ্নাদৃষ্ট হলেন তিনি যে বিগ্রহকে সেবা করতে চান সেই রকম বিগ্রহ এই ধরাধামেই পূজিত হচ্ছে কোন জায়গায় তা জানানো হলো ইন্দ্রদ্যুম্ন মনে মনে চিন্তা করলেন সেই বিগ্রহ আমার চাই সভাসদদের মাঝখানে বললেন যিনি রাজবাড়ির ব্রাহ্মণ ছিলেন তিনি খুঁজতে গেলেন আরো সকলে খুঁজতে গেলেন সকলে বিফল মনোরথ হয়ে ফিরে এলেন কিন্তু সেই রাজবাড়ির রাজপুরোহিতের ছোট ভাই বিদ্যাপতি সে ফিরল না সে ওই নীলমাধব যেখানে রয়েছে সেই নীলগিরি পর্বতের পাশে গভীর জঙ্গলে হাঁটতে থাকলেন খুঁজতে গেলেন সবাই তো খুঁজছে কেউ পেল না যে যার মতো বিভিন্ন দিকে খুঁজেছে কেউ তো জানে না কোনটি সঠিক জায়গা তিনি সেই জঙ্গলের মধ্যে ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেললেন অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়লেন ঘাসের মধ্যে তার পাশ দিয়ে ওই বিশ্বাবসুর কন্যা ললিতা সে যাচ্ছে অপূর্ব ব্রাহ্মণ সত্তা সুদর্শন যুবক শুয়ে আছে ললিতার তখন 18 বছর বয়স ললিতা সেই সুদর্শন ব্রাহ্মণ সন্তানকে দর্শন করে মুগ্ধ হয়ে গেলেন
দেখলেন সে অজ্ঞান হয়েছে, তাকে নিয়ে নিন তাদের গৃহে। শুশ্রূষা করতে করতে তার জ্ঞান ফিরে এল। ললিতার প্রতি বিদ্যাপতি মুগ্ধ হয়ে গেল, আর ললিতাও বিদ্যাপতি হয়ে মুগ্ধ হয়ে গেলেন। বিশ্বাপশু তিনি আর নাকচ করলেন না যে এত সুন্দর একজন জামাই, তারপরে ব্রাহ্মণ আর আমরা কোথায় সব ভাবা যায়। এটি পঞ্চম বর্ণ বলা হয়, শূদ্রদের মধ্যেও করে না এরা। ঋষাদ সব ভূম কুলিঙ্গ সেই ব্রাহ্মণ সন্তান, অত সুদর্শন যুবক, সে তার মেয়েকে পছন্দ করছে, বিরাট ব্যাপার। বিশ্বাপশু রাজি হয়ে গেলেন বিয়েতে, ধূমধাম করে বিয়ে হয়ে গেল। কিন্তু ঘর জামাই থাকতে হবে, ঠিক আছে থাক, অসুবিধা কিছু, বিয়েটা তো আমি হয়ে যা, তারপরে সে কোন জামাই থাকতে হবে দেখা যাবে। থেকে গেলেন জামাই প্রতিদিন লক্ষ্য করে শ্বশুর মশায় গভীর রাতে পূজারীর পোশাক পরে কোথায় যায় জঙ্গলের মধ্য দিয়ে। মনের মধ্যে ঠাট্টা লাগে, দেখতে হবে তো, হ্যাঁ সত্যিই তাই, প্রতিদিন যায়, কোথায় যায়। স্ত্রীকে বললেন, তোমার বাবা প্রত্যেকদিন রাতের বেলায় সবাই যখন আমরা ঘুমিয়ে পড়ি কোথায় যায়, কোথায় যায় বলো, ঠিক করে বলো। বাবার কি সঙ্গদোষ আছে? বলে না, ভালো কোথায় যায় ললিতা জানে, বংশ পরম্পরা একটা আছে, সে বলে না। পরে ললিতাকে খুব যখন পীড়াপিড়ি করলেন, ললিতা বললে আমার বাবা নীলগিরি পর্বতে নীল মাধবকে সেবা করতে যায়, নীলমাধবকে সেবা করতে যায়। নীলমাধবকে সেবা করতে যায় বলে যে হ্যাঁ, বিদ্যাপতি বুঝে গেলেন যে ঠিক জায়গায় তো তাহলে চলে এসেছি আমি, তো আমাকে একদিন নিয়ে যাবে। ললিতা বলেন, এটার তো নিয়ম নাই, এটা আমরা আমরাই। বাবার কাছে প্রস্তাব দিলেন, বাবা রাজি হলেন না, জামাইকে নিয়ে যাওয়া যাবে, জামাইকে নিয়ে যাওয়া যাবে না। এখন জামাই নাছোড়বান্দা, জামাইয়ের সঙ্গে ঝগড়াও হতে পারে। শাস্ত্রে বলেছেন সাতজন ব্যক্তির সঙ্গে ঝগড়া করতে নেই বিনা কারণে, তার মধ্যে জামাই একজন। বাড়ির যে কোনো কাজে জামাইকে নিমন্ত্রণ করতে হয়, নাহলে অমঙ্গল। শ্রাদ্ধ কার্য ধরো তোমার বাড়িতে হচ্ছে, তুমি তোমার জামাইকে নিমন্ত্রণ করলে না, মানে অমঙ্গল। ভাগিনার সঙ্গে ঝগড়া করতে নাই, ভাগিনার গায়ে হাত তুলতে নাই, পা বেশি পরিমাণে পা, এখন সেখানে প্রশ্ন হতে পারে যে সেদিকে অসৎ কাজ করে সেটা আলাদা, তখন তো ওই বিষয়টা খারাপ, প্রতারণা করতে না। তো যাই হোক, জামাই তো খুব চালাক, বিদ্যাপতি বললেন আপনার এই রকম মেয়েকে আমি বিয়ে করে ফেললাম এক কথায়, তা আপনার তো উচিত উপর হুকুম দেওয়া। দেননি তো, এই সমস্ত লজ্জায় করে গেলেন সত্যি তো, তাই ঘর জামাই বলে কি যা বলবেন তাই মেনে নেব, আর 10 লক্ষ স্বর্ণ মুদ্রা চাই। বিশ্বাস কোথায় পাবো আমি জানি, তুই কিছু অন্য কিছু চাও, হ্যাঁ ঠিক আছে চাইতে পারি, আপনি গভীর রাতে কোথায় যান আমাকে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমার পথ, বিবাহের এটাই পথ। ঠিক আছে তাই হবে। ললিতা বললেন, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার পুকুরিতে কিছু সর্ষে বেঁধে দেব, ললিতার স্বামীর পক্ষে হয়ে গেল। তোমাকে চোখ বেঁধে নিয়ে যাবে বলেছে, বলেছে যে হ্যাঁ, শ্বশুর বলেছে চোখ বেঁধে নিয়ে যাবে, যাক না চোখ হাত সব বাদ, তুই আস্তে আস্তে পুকুরি থেকে সর্ষে ছড়াতে ছড়াতে সেই রাস্তা দিয়ে যাবে, আর কিছুদিন পরে বৃষ্টি হবে, সর্ষের সব গাছ হবে, তুমি ঠিক বুঝতে পারবে জঙ্গলের মধ্যে সর্ষে গাছ এদিকে আছে, যেন ওই পথেই
दर्शन करा जाए ठीक है यथासमय शुशुर महाशय जामाई के लिए जा ललिता कोमर मध्य सर्ष चोटा बाधा आज हाथ दुटो खोला जा अल्प अल्प को सर्षे छिटाते छिटाते जा বিদ্যাপতি দেখেই বিমোহিত হলেন আমি কি রূপ দেখছি শঙ্খ চক্র গদা ধারণ করে আছেন প্রণাম করলেন চলে গেলেন রাজবাড়িতে চলে গেলেন राजा के खबर दिलें राजा सैन्य सामंत के लिए छुटे आसछें और ततदिन सर्षे थेके गाछ बेरिए गेछे गजिएछे सर्षे थेके गाछ गजिए गेछे सेई सर्षे गाछ के लक्ष्य करे 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 निर्माधवे जखन पौंछच्छें एदिके विश्वाबसु खबर पेये गेलें विश्वाबसु खबर पेये गेलें সে তার লোকজনকে নিয়ে রাজার সঙ্গে যুদ্ধ করে ভিড়ে গেল রাজার সঙ্গে পারে এইদিকে স্বর্গের দেবতারা বললেন যে না এটা তো হয় না ভগবানকে এইভাবে সাক্ষাৎ দর্শন করা যাবে না যমরাজ মনে মনে ভাবলেন তবে তো সকলে উদ্ধার পেয়ে যাবে এভাবে তো সম্ভব নয় ভগবান বললেন তোমরা কোনো চিন্তা করবে না কোনো চিন্তা করবে না সে আসবে যখনই আমার সম্মুখে পা ফেলবে আমি মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাব সে আমাকে খুঁজে পাবে না দৈবী জেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া হে অর্জুন আমার এই মায়া অত্যন্ত দূরতিক্রমণীয় আমি যদি ইচ্ছা প্রকাশ না করি এই মায়াকে অতিক্রম করবার সাহস কারো নাই সত্যি তাই এই জ্ঞানে হয় না বুদ্ধিতে হয় না জপে হয় না আন্দিকে হয় না একমাত্র সাধু বা গুরু কৃপায় হয় আর ভগবান যদি সাক্ষাৎ কৃপা করে নইলে এই মায়া অতিক্রম করা সম্ভব মায়া নিতাম যুদ্ধে জয়লাভ করে রাজা এগিয়ে আসছেন নীলগিরি পর্বতে উঠে গেলেন নীলমাধবকে দর্শন করতে যাবেন পা দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান মুহূর্তের মধ্যে অন্তর্হিত হয়ে গেলেন আর তাকে খুঁজে পাওয়া গেল না সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন রাজা বিদ্যাপতিকে তুই যে বললে নীলমাধব আছে কই নীলমাধব তো দেখা যাচ্ছে না দৈববাণীতে ভগবান বললেন আমি ছিলাম এটা ঠিক কিন্তু তোমার মনে অহংকার ছিল যে আমি রাজা বিশ্বাসীকে হারিয়ে আমি দেখতে যাবো তোমার অহংকারের জন্য আমি তোমার চোখ থেকে অদর্শিত হয়ে গেলাম তুমি আমাকে দেখতে পাবে না রাজা তাহলে আর উপায় তুমি দুঃখ করো না তুমি চলে যাও আমি সমুদ্রে ভাসমান অবস্থায় থাকব তিনটি কাষ্ঠখণ্ড হিসেবে থাকব তুমি আমাকে তুলে নেবে রাজা সেখান থেকে চলে এলেন তিনি দেখলেন যে হ্যাঁ সত্যি তিনটে বিরাট বিরাট কাষ্ঠখণ্ড সমুদ্রে ভেসে সামনে এসে রয়েছে রাজা লোকজন টোলে তুলে নিয়ে আন কিন্তু কাঠ তোলা যাচ্ছে না একটা কাঠ তুলতে কতজন দশজন হলে হয়ে যায় পাঁচজন হলে হয়ে যায় পাঁচশো হাজার হচ্ছে না হাতি ঘোড়া কিচ্ছুতে পারছে না দৈববাণী হলো রাজা তোমার মনে এখন অহংকারটা যায় না তুই কি ভাবছ তোমার সৈন্যদের ক্ষমতায় তোমার ক্ষমতায় আমি উঠব আমি এত হালকা নই যদি আমি মনে করি আমাকে কেউ মরাতে পারবে না তুই এক কাজ কর ওই বিশ্বাবসুর যে আত্মীয় স্বজন আছে
সেই সবরদেরকে ডেকে নিয়ে সং তাদের হাতে রাজা খবর পাঠিয়ে দিলেন, সবরেরা সবাই আসলেন, তুলে নিলেন। নেওয়ার পরে রাজা তার রাজত্বে সবচাইতে ভালো কাঠের মূর্তি যে তৈরি করতে পারে তাকে ডাক পাঠালেন। সে আসলো বটে, এতটুকু পরিমাণ চিত্র করতে পারলো না, কাঠের ছেলি ঝুঁকছে না, এত শক্ত কাঠ। মহারাজ এই আমার দ্বারা রাজা চিন্তাই করলেন, ভগবান বললেন তুমি ভেবেছি এটা সাধারণ কোন কাঠ? বলা হয় স্বয়ং জগন্নাথ বিদ্ধবেশ ধারণ করে এসেছিলেন, মতান্তরে বলা হয় যে না স্বয়ং বিশ্বকর্মা তিনি এসেছিলেন। রাজাকে বললেন যে দেখো রাজা, আমি 21 দিন সময় নেব, নির্জন ঘরে দরজা বন্ধ করে তিনটে কাঠ দিয়ে আমি, তুমি যেমন যেমন স্বপ্নে দর্শন করেছো আমি সেই রূপটি বিগ্রহ তৈরি করে দেব, যদি এর মধ্যে আমাকে ডাকাডাকি করবে না, দরজা করবে না, আমি আপন মনে কাজ করব। ঠিক আছে, একদিন, দুই দিন, 10 দিন, 15 দিন হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে 17-18 দিন, প্রায় আর 2-4 দিন বাকি আছে কাজ শেষ হওয়ার। ঠিক সেই সময়ে রানী বলছেন যে আপনি কি করছেন, 3-4 দিন ধরে কোনো শব্দ শোনা যাচ্ছে না, বৃদ্ধ মানুষ, হয়তো তার খাবার নাই, জল নাই, আমার মনে হচ্ছে এই ঘরের মধ্যে সে না খেয়ে মারা গেছে, আমার তো বাপ হয়ে যাবে, একটা বৃদ্ধ মানুষ সে 21 দিন চুপচাপ থাকবে, কাজ করবে, দরজা খুলতে নিষেধ করেছে, আর আপনি রাজা হয়ে এটা মেনে নিলেন, এটা আপনার উচিত হয় না। দরজা খুলু, সে মারা গেছে, কোনো শব্দ কি আপনি পান? আর 2-3 দিন বলেন না। রাজা দরজা খুলে দিলেন, যেই দরজা খুললেন বৃদ্ধ বললেন যে দেখো বাবা, আমি তোমাকে বলেছিলাম যে 21 দিন পর আমি এমনিতেই বিগ্রহ তোমার হাতে দিয়ে দেব, তোমার তো তর হইল না। উনি বললেন যে দেখুন, আমার কোনো ভুল না, আপনার কোনো শব্দ শোনা যাচ্ছে না, আপনি যে কাজ করছেন আমরা তো জানলাম যে আপনি মারা গেছেন, আমার এখানে কি দোষ বলুন। সেই বৃদ্ধ বললেন এখানে তোমারও কোনো দোষ নাই, তোমাকে এই সময় দরজা খুলতেই হতো, কারণ বিদ্রোহ এই অসম্পূর্ণ এই অবস্থাতেই এই কলিযুগের প্রভাব হবে, তুমি দুঃখ পেও না। জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র, জীব, তিনটি বিগ্রহ প্রকট হয়ে গেল, তিনটি বিগ্রহ প্রকট হয়ে গেলেন। তারপরে রাজা মনে মনে ভাবলেন যে বিগ্রহকে বাইরে নিয়ে আসা দরকার, জগতের সকলে দর্শন করবে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমি, কিন্তু এই যে বাইরে যে বের করা হবে, কিসে করে বের করা হবে? ঠিক আছে, রথ তৈরি করতে হবে। কটা রথ হবে? না, 3 জনের জন্য 3টে রথ হবে। ঠিক আছে, তাই হবে, 3 জনের জন্য যদি 3টে রথ হয় তাই হবে, সবার খুব আনন্দ, হই 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 কাণ্ড। রথ তৈরি হবে, ব্রাহ্মণগণ সব ঠিকঠাক করে দিলেন, রথের পূজা হয়ে গেল বৈশাখ মাসে, সকলে আনন্দ লাভ করলেন, জগন্নাথের রথ তৈরি হচ্ছে। জগন্নাথের যে রথ তৈরি হন বা জগন্নাথের যে রথ, জগন্নাথ জীব যে রথে থাকে, সেই রথের নাম কি? নন্দী ঘোষ। কি নাম? নন্দী ঘোষ। যে রথে জগন্নাথ জীব থাকে, জগন্নাথ জীব তিনি জগতের নাম, তিনি যদি জগমোহনে থেকেই যান, সকলে তো জগমোহনে প্রবেশের অধিকার নাই, সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু ছাড়া অন্য কোনো জাতির, হিন্দু ছাড়া অন্য কোনো জাতির ওই মন্দিরে প্রবেশ নিষেধ, কিন্তু জগতের নাম তো সকলের, সবার জন্য, খ্রিস্টান, মুসলিম, পারসিক,
জৈন সকলের জন্য। তাহলে এখানে তিনি জগন্নাথ তো হতে পারছেন না, তিনি শুধু হিন্দুদেরই নাথ হয়ে থাকলেন, জগতের নাথ তো হচ্ছেন না। তুহু জগন্নাথ দীন দয়াময় তোহারি বিষয় আশা, বিদ্যাপতির পদ আছে, কি করা যাবে? ভগবান তার এই জগন্নাথ নামকে সার্থক রূপ দান করবার জন্য এই দিন, এই দুই দিন জগতের সকলকে কৃপা করবার জন্য রথে ওঠেন। তখন মুসলিম খ্রিস্টান যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে শ্রী জগন্নাথ জীর সেই অপূর্ব রূপকে দর্শন, সেই রূপকে দর্শন। আর জগন্নাথকে দর্শন করবার জন্য প্রত্যেকের মন ব্যাকুলিত থাকে, ওই যে ব্রহ্ম বস্তু থেকে জগন্নাথ জীব বা বিমাধব প্রকট হতে সেই ব্রহ্ম বস্তু রয়ে গেছে, ওই ব্রহ্ম বস্তু হস্তান্তর করা হয়। যখন এই জগন্নাথ বিগ্রহ নির্মাণ হয় তখন ভগবান বলেন ওই ব্রহ্ম বস্তু তার বক্ষে যেন প্রবেশ করে দেওয়া হয়, একটা ছিদ্র করে ব্রাহ্মণ ওই ব্রহ্ম বস্তু, সেই যে বস্তু, সেই বস্তু ওই বুকের মধ্যে প্রবেশ করিয়ে চন্দন বা কিছু দিয়ে লেপন করে দেয়। যখন নবকলেবর হয় 12 বছর 14 বছর পরে নতুন বিগ্রহ যখন তৈরি করা হয়, সে নতুন বিগ্রহ তৈরির অনেক ঘটনা আছে। মা বিমলা দেবী তিনি বলে দেন যে অমুক গ্রামে অমুক জায়গায় অমুক গাছটা থেকে এই বিগ্রহ তৈরি হবে, এইভাবে সেই গাছের আবার অনেক বৈশিষ্ট্য থাকে, অনেক কিছু বৈশিষ্ট্য থাকে, শাস্ত্রে আছে সেগুলো। তো আবার যখন সেই নবকলেবরে নতুন বিগ্রহ তৈরি হয়, ব্রাহ্মণ অন্ধকারের মধ্যে ওই ব্রহ্ম বস্তু বের করে নতুন বিগ্রহের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে আবার কথিত আছে যে ব্রাহ্মণ এই ব্রহ্ম বস্তু আদান প্রদান করে তিনি 1 মাসের মধ্যেই মারা যান। এটাই যাই হোক, জগন্নাথ জীর রথ তৈরি হয়ে গেল, এই রথের নাম হচ্ছে নন্দীঘোষ। আর এই রথে বিরাট বড় রথ তো অনেক কাঠ লাগে, কিন্তু এর কম বেশি হবে না, 832টা কাঠের খণ্ড দিয়েই এই রথ তৈরি হবে, বেশিও হবে না কমও হবে না। বলছেন যে আগে জগন্নাথ দেবের রথের চাকা ছিল 18টা, এখন সেটা কমে 16টা চাকা করা হয়েছে। আর এই যে রথ, এই রথের উচ্চতা কত? 13.5 মিটার, 6 মিটারও হবে না, 7 মিটারও হবে না, 13.5 মিটার এমন ভাবে রথ তৈরি করা হয়। বলছেন যে এই যে নন্দীঘোষ রথের যে চূড়া, সেই চূড়ায় যে ধ্বজা থাকে ওরে না পতাকা ওরে, সেই পতাকার নাম হচ্ছে ত্রৈলোক্যমোহিনী। কি সুন্দর নাম, ত্রৈলোক্যমোহিনী, আর এই রথে দুইজন দ্বারপাল থাকে, দরজায় একজন ব্রহ্মা আর একজন ইন্দ্র, এবং শুধুমাত্র যে জগন্নাথ জীব সেই রথে থাকেন তা কিন্তু নয়, সেই রথে 9 জন থাকেন, বরাহ, গোবর্ধন, গোপীকৃষ্ণ, নৃসিংহ, রামচন্দ্র, নারায়ণ, ত্রিবিক্রম, হনুমান এবং রুদ্র, এতগুলো জন থাকে সেই রথে। যার জন্য পুরী শঙ্করাচার্য একবার উষ্মা প্রকাশ করেছিলেন না যে রথের মধ্যে যে সে কেন উঠে বসবেন, রথে তো সকলে উঠে বসার দরকার নেই, 550-100 জন সেবায়িকা সব উঠে দাঁড়িয়ে আছে রথে, বলেন না এত দেবতারা সেই রথে থাকে। রথের যে কাঠামো, সেই কাঠামো লাল এবং হলুদ কাপড়ে ঢাকা, পুরো কাঠামো দারুণ এক বস্ত্র দিয়ে ঢাকা, তার রংটা হচ্ছে লাল এবং হলুদ। রথের ঘোড়া আছে, 4টে ঘোড়া আছে, শঙ্খ, বলাতক, শেপ এবং ঘুরিদার্থ, 4টে ঘোড়ার নাম।
রথে সুদর্শন চক্র আছে, সুদর্শন চক্রের দুই পাশে কোনো পাখি নেই। বললেন যে রথে বহু মুনিরাও আছে, অসিত বিপল ব্যাসদেব সুত পরাশর বশিষ্ঠ বিশ্বামিত্র নারদ মরীচি এতগুলো ঋষি থাকেন নন্দীঘোষ রথে। কতজন দেবতা থাকেন, কতজন ঋষিগণ থাকেন, স্বয়ং ব্রহ্মা ইন্দ্র পর্যন্ত থাকেন। এই রথ যিনি চালিয়ে নিয়ে যান তার তো নাম সারথি বলে, যে রথ চালায় এই সারথির নাম হচ্ছে মাতলি। নন্দীঘোষ রথে সারথির নাম মাতলি। আর ওই রথের ওপরে একটা কলস আছে, সেই কলসের নাম হচ্ছে হিরণ্ময় কলস। আর পুরো রথটাকে রক্ষা কে করে? গুরু। পুরো রথটাকে গুরু রক্ষা করে। এর পরে হচ্ছে বলভদ্রজিউর রথ। বলভদ্রজিউর রথের নাম কি? তালধ্বজ। এর রথের উচ্চতা 13.2 মিটার। 763টা কাঠ দিয়ে বলভদ্রজিউর রথ তৈরি, আর জগন্নাথের রথ তৈরি হয়েছিল 832টা কাঠ। আমরা জানি জগন্নাথের যে রথচক্রের ওপরে যে ধ্বজা তার নাম কি ছিল? ত্রৈলোক্য মোহিনী। আর এনার রথ, এই বলভদ্রজিউ যে রথে থাকেন সেই তালধ্বজের ওপরে যে ধ্বজা তার নাম হচ্ছে কুনমণি। আর এই রথের ওপরেও সুদর্শন চক্র আছে, সুদর্শন চক্রের দুই পাশে দুটি পাখি থাকে, একটা সভা আর একটা বিশ্বাস, দুটো পাখির নাম। এনার রথে অনেক দেবতাগণ থাকেন, গণেশ থাকে, কার্তিক থাকে, মৃত্যুঞ্জয় মহেশ্বর সর্বমঙ্গল হরায়ুধ মহেশ্বর পর্যন্ত থাকেন এই রথে। তালধ্বজ রথ বলভদ্রজিউজি রথে থাকে। এই রথে সারথি আছেন, তার নাম হচ্ছে দারুকি। এনারও রথে 4টে ঘোড়া, তীব্র ঘোর শ্রম এবং দীর্ঘ। তীব্র ঘোর শ্রম দীর্ঘ 4টে ঘোড়ার নাম। এই রথেরও 16টি চাকা আছে। এবং এই রথে যে রথদ্বার, সেই রথদ্বার কারা দেখেন? রুদ্র এবং সাপ্তকী। এই যে রথ গেল, এই রথের পরেই আছেন দেবদলন রথ, যে রথে সুভদ্রা মা অবস্থান করে। এই সুভদ্রা মায়ের রথের উচ্চতা 12.9 মিটার। 593টি কাঠ দিয়ে এই রথ নির্মিত। 832, 763 আনার হচ্ছে 593। 14টি চাকা, 2টো চাকা কম। এনার যে ধ্বজা ওরে, সেই ধ্বজার নাম হচ্ছে নাদম্বিক। আর এই রথের ওপরে যে রথচক্র সুদর্শন, তার দুই পাশে দুটো পাখি থাকে, একটি শ্রুতি আর একটা স্মৃতি। এই যে রথের রং, যে আচ্ছাদন, সেটি হচ্ছে লাল এবং কালো। আর যেহেতু তিনি দেবী, তাই চামুণ্ডা, উগ্রতারা, বনদুর্গা, বিমলা যা থাকেন রথে, তারে থাকেন ভূদেবী এবং শ্রীদেবী। এই রথের সারথিকে এ আমরা সবই অনুমান করতে পারি। রথের সারথি অর্জুন। সুভদ্রাকে হরণ করে নিয়ে আসছিল না? সুভদ্রা বলেন ঠিক আছে, তোমার যদি তো লজ্জা লাগে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, রথ আমি চালাচ্ছি, লোকে জানবে। সুভদ্রাকে অর্জুন হরণ করেনি, অর্জুনকে সুভদ্রা হরণ করে নিয়ে গেছে, সুভদ্রা রথ চালাচ্ছিলেন। তাই এই রথে সারথি অর্জুন। এর যে ঘোড়াগুলির নাম রচিতা, মচিকা, জিতা এবং অপরাজিতা 4টি। প্রত্যেকটা রথ 32-34টা অংশে বিভক্ত থাকে, প্রত্যেকটা রথ। তাই বলছে এই যে রথ, এই 3টি রথের মাহাত্ম্য অনেক বেশি।
এই যে তিনটে রথের যে দড়ি থাকেন না, এই তিনটি দড়ির আলাদা আলাদা নাম আছে সাতের নামে। জগন্নাথের রথে যে দড়ি থাকে তার নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের দড়ির নাম হচ্ছে বাসুকী নাগ, এবং সুভদ্রার যে রথের দড়ি তার নাম স্বর্ণচূড়। শাস্ত্র বলছেন যে রথে বামনাম দৃষ্ট্যা, সেই রথে যদি ভগবানকে দর্শন করা যায়, পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। রথে দৃষ্ট্যা বামনাম দৃষ্ট্যা পুনর্জন্ম ন বিদ্যতে। যারা সেই রথে জগন্নাথকে দর্শন করেন তাদেরকে আর এই জড়জগতে ফিরতে হয় না। রথের রশিকে স্পর্শ করতে পারলে মহাপাপ থেকে সেই জীব উদ্ধার পেয়ে যায়, যার জন্য সকলেই রথের রশিকে স্পর্শ করতে চায়, প্রত্যেকে চায়। শুধু তাই নয়, রথের রশিকে যখন আমরা টেনে নিয়ে আসি জগন্নাথ দেব আসেন, আমাদের ভাবনাটা কেমন থাকে? হে প্রভু তোমার কৃপায় আজকে আমি যেটুকু শক্তি পেয়েছি তোমাকে আমি টানছি, যদিও আমি জানি যে তোমার ইচ্ছাতেই তুমি চলছো, তবু আমি যেমন করে তোমাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। হে কৃপাময় তুমিও আমাকে শেষের দিনে তোমার কৃপারূপ টান দিয়ে এই জড়জগৎ থেকে আমাকে নিত্যকালের মতো তোমার চরণারবিন্দে রাখিস। এই অনুভব সঞ্চার হয় রথ টানবার। পুরাণ বলছেন, বিশেষ করে পদ্মপুরাণে বলা আছে, কোন ব্যক্তি যদি রথের পেছন পেছনও হেঁটে যান, সামনে দূরে থাক, যদি কেউ পেছন পেছনও হেঁটে যান, তবুও তার কোটিকল্প কাল পর্যন্ত বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। রথ চলে যাচ্ছে সামনে দিয়ে, রথের মধ্যে ভগবান রয়েছেন, যদি কোনো ব্যক্তি সেই রথ চলে যাচ্ছে দেখে তার সামনে দিয়ে চলে যাচ্ছে এই ভাবনা রয়েছে, রথ যাচ্ছে আমি উঠে দাঁড়ায়, যদি কেউ উঠেও দাঁড়ান, তার বিগত জন্মের সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করে। রথের এত এত কৃপা, জগন্নাথ জীব তিনি বিপাপ করেন, সকলকে বিপাপ। আমরা শালবেগের কথা জানি, শালবেগ হচ্ছে মুসলিমদের ছেলে, শালবেগের মা ফাতেমা বিবি সে ব্রাহ্মণের মেয়ে ছিল। নবাবের রাজদরবারে চাকরি করত, সেই ব্যক্তি মুসলিম ছিলেন, সে জোর করে ব্রাহ্মণ কন্যাকে ধর্মান্তরিত করে বিয়ে করেন। ধর্মান্তরিত করে বিয়ে করলেও সেই ফাতেমা বিবি তার মনের মধ্যে জগন্নাথের প্রতি তীব্র অনুরাগ ছিল। তিনি তো ছোট বয়সে অনেকবার জগন্নাথকে দর্শন করেছেন, প্রণাম করেছেন, রথে গিয়েছেন। তার যে সন্তান হলো তার নাম হচ্ছে শালবেগ। শালবেগকে অতি ছোট বয়স থেকেই মা ভগবান জগন্নাথ জীব সম্পর্কে জানাতেন, আর তার মনে খুব কৌতূহল থাকতো। সে বলতো যে মা আমি জগন্নাথ জীবকে দর্শন করতে যাব, কিন্তু মা বলতেন যে দেখো বাবা আমি তো এখন মুসলমান হয়ে গেছি, তুমিও মুসলমান, মুসলমানদের তো ওই মন্দিরে ঢোকা নিষেধ, ভগবান দর্শন দেন না। তো সাত দিন বললেন তুমি যে বলছো, 5-7 বছর বয়স ছেলেটা, তুমি যে বললে সে জগন্নাথ, তাহলে আমাকে কেন সে দেখা দেবে না, আমি কেন তাকে দেখতে পাবো না? সে যদি জগন্নাথ হয় সকলের তো সে নাথ, সকলের সে স্বামী, তাহলে আমার বেলায় কেন নয়? শিশু সন্তানকে প্রবোধ দেওয়ার জন্য মা ফাতেমা বিবি বললেন যে দেখো বাবা, জগন্নাথ দেব বছরে একবার সকলকে কৃপা করবার জন্য তিনি আবির্ভূত হন। কোন সময়?
না বললেন রথযাত্রার সময় তিনি যখন রথে উপবেশন করে এই রথে উপবেশন একে বলা হয় ধারী পাহান্ডি পাহান্ডি বিজয় বলে না ওই জগন্নাথ দেবের কোমরে রেশমে সুতো বাঁধা থাকে আর নিচে নরম গদির বালিশ থাকে যারা বড় বড় সব পাণ্ডা আছে তারা কি করে এই জগন্নাথ দেবের দুই হাত ধরে ধরে দুলিয়ে দুলিয়ে নিয়ে যায় না আর ওনার মাথায় বিরাট বড় মুকুট থাকে মুকুটটা এইভাবে এইভাবে দুলতে থাকে ওইভাবে নিয়ে যাওয়ার নিয়ম জগন্নাথ জিউ দুলতে দুলতে যা এই যে জগমোহন থেকে রথে যে তোলা হয় তাকে বলা হয় ধারী পাহান্ড আর গুন্ডিচা বাড়ি থেকে জগন্নাথ জিউ যখন পুনরায় তিনি জগমোহনে প্রবেশ করেন তখন তাকে বলা হয় গোটে পাহান্ড পাহান্ডি বিজয় বলে এইবারে তিনি শুনে নিলেন ছোট্ট শিশু তো যে রথযাত্রার সময় জগন্নাথ দেব বাইরে বের হয় সকলে জগন্নাথ দেবকে দেখতে পারে সকলে দেখতে পারে তো তখন তার বয়স কত ধরেন এই 7-8 বছর বয়স ছোটবেলায় খেলা করছে খেলতে খেলতে শালবেগ শুনতে পাচ্ছে যে তারা যেন বলতে বলতে যাচ্ছে যে আজকে রথযাত্রা যেতে পারলাম না রে বাড়িতে কাজ রয়েছে না হলে আমরা শ্রীক্ষেত্র পরিধানে যেতাম জগন্নাথকে দর্শন করতাম এই বছর যায় এ বছর আর যেতে পারছি না বাচ্চা মানুষ খেলতে খেলতে না তার কানে এটা প্রবেশ করেছে কি বলল আজকে রথযাত্রা যে কানে এসেছে খেলা ফেলে রেখে বেচ ছুটছে 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 ছুটতে ছুটতে পড়ে গেছে এক জায়গায় একজন ভদ্রলোক জিজ্ঞাসা করছেন যে তুমি তো ছুটছো কেন ছোট মানুষ পড়ে যাবে বলছে যে না আমি রথ দেখতে যাব রথে যাব সেই ভদ্রলোক বলছে তুমি রথ দেখতে কি করে যাবে কত দূরে রথ থাকে আর তুমি দেখতে যাবে কি করে তুমি যাওয়ার আগেই সেই রথ গুন্ডিচা বাড়ি পৌঁছে যাবে তুমি দেখতে পারবে না বাড়ি ফিরে যাও শুনি না শিশু মন সে ভাবছে আমি দৌড়তে দৌড়তে গেলে আমি ঠিক রথ খুঁজে পাবো আরো দৌড়চ্ছে দৌড় দৌড়তে দেখছে আর হাঁটতে পারছে না দৌড় দৌড় পারছে একজন বলছে যে ফোঁটা তুমি এতটা রাস্তা দৌড়ে আসছো কেন কোথায় যাবে কোথায় গাড়ি রথ দেখতে যাবো সে ভদ্রলোক বলছে রথ দেখতে যাবে রথ তুমি কি করে দেখবে তুমি যাওয়ার আগে তো সে চলে যাবে তখন ওইখানে দাঁড়িয়ে জগন্নাথ জি উচ্চারণে প্রতিজ্ঞাপন করছেন হে জগন্নাথ যদি তুমি সত্যি জগন্নাথ হও আমি বলছি তুমি যে পর্যন্ত রথে এসেছ তুমি ওইখানেই দাঁড়িয়ে থাকো তুমি যে পর্যন্ত রথে এসেছ ভক্তগণ তোমাকে যে পর্যন্ত রথে টেনে নিয়ে এসেছে তুমি ওইখানেই দাঁড়িয়ে থাকবে রথ দাঁড়িয়ে গেল এই কল্প কাহিনী নয় 300-500 বছর আগেকার ঘটনা রথ দাঁড়িয়ে গেছে আপনারা সবাই জানেন রথের পেছনে কত ভক্ত থাকে রথ আর করছে না কিছু কেউ রথকে সরাতে পারছে না সার্বিক দূরতে দূরতে আসছে বিকাল সন্ধ্যা হয়ে যাবে তার রথের কাছাকাছি পৌঁছলো দিয়ে তার বহুদূর থেকে দেখছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রক্তে হয়েছে 7-8 বছরের শিশু ভয় পাচ্ছে ভিড়ের মধ্যে হারিয়ে যাব কান্নাকাটি করা শুরু করেছে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে না কিন্তু রথের চূড়া কাছে দেখা যাচ্ছে ওই ভিড় আমরা সবাই জানি না কি পরিমাণে ভিড় হয় রথে রশি ধরবার জন্য মানুষ পাগল হয়ে যায় অনেকে রশিটার থেকে সুতো ছিঁড়ে নিয়ে আসার চেষ্টা করে ওরা নাকি মঙ্গলময় ইত্যাদি অনেক কিছু সার্বিক ভয় যেতে পারে না এত মানুষ হারিয়ে যাব অদপিষ্ট হয়ে পড়ে যাব সার্বিক কাছে আর এক জায়গায় দাঁড়িয়েছে এটুকু বুঝছে যে রথ দাঁড়িয়েছে জগন্নাথ জীব কৃপাময় তিনি সঙ্গে সঙ্গে ধীরে 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 শিশুর ধারণ করে চলে আসে শিশুর ধারণ করে কাছে এসে জিজ্ঞাসা করছে যে আচ্ছা ভাই তুমি একা একা অনেকক্ষণ ধরে কাঁদছো তোমার বাড়ি কোথায়
সমবয়সী, মানে রথ দেখতে এসেছি, জগন্নাথকে দেখতে। তো চলো। বলে না বাবা, এত ভিড়, হারিয়ে যাব। তুমি কোথায় থাকো? জগন্নাথকে জিজ্ঞাসা করছে ভালকে, তুমি কোথায় থাকো? বলে আমি রথেই থাকো। তাহলে তুমি আমি নিয়ে যেতে পারবে? বলে হ্যাঁ। বলে হারিয়ে যায়? জগন্নাথ জি বলছেন, আমার হাত ধরলে সে আর এই জগতে কখন হারায় না। যে আমার হাতটা একবার ধরে সে হারায় না। আমি ভিড়ের মধ্য দিয়ে যাব, তুই শক্ত করে আমার হাতটাকে ধরবে। সবাই দেখছেন জগন্নাথ জিও সোজা ছিলেন, জগন্নাথ দেবও বেঁকে গেলেন, মূর্তি একা একাই বেঁকে গেল। সবাই জয়ধ্বনি করছে, কি অবস্থা, রথ চলছে না, মূর্তি বিকে যাচ্ছে, কেউ যাচ্ছে না। ছোট্ট সাধবে রথের সামনে এলেন, আর তার যে বন্ধুকে এতক্ষণ ধরে নিয়ে আসছিলেন সেই বন্ধুকে দাঁড় করিয়ে রথের মধ্যে সেই জগন্নাথ বিগ্রহের মধ্যে হাসতে হাসতে নিয়ে সাধবে প্রাণ ধরে জগন্নাথ দর্শন প্রণাম করে বললেন, প্রভু তুমি আমার জন্য দাঁড়িয়ে আছো অনেক। জগন্নাথ বললেন, এটি আমার দুঃখ নয়, ভক্তগণ আমার জন্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকে, আমিও তোমার মতো প্রিয় ভক্তের জন্যে দাঁড়িয়ে থেকে নিজে আনন্দ বোধ করছি। সালবে প্রার্থনা করলেন যে তুমি আর দাঁড়িয়ে থেকো না, কত ভক্তগণ তারা কতক্ষণ ধরে চেষ্টা করছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্যে, তাই তোমার কাছে প্রার্থনা, তুই ভক্তদের তাকে সারা দিয়ে তুমি আবার চলতে চলতে শুরু করেছিলেন জগন্নাথ। মহাপ্রভু রথাগ্রে নৃত্য করতে, রথের আগ্রে নৃত্য করতে করতে মহাপ্রভু যখন পিছিয়ে পড়তেন রথ তখন দাঁড়িয়ে যেতেন, রথ দাঁড়িয়ে যেতেন যতক্ষণ মহাপ্রভু সামনে না আসতেন রথ চলত না। আবার মহাপ্রভু যেই সামনে আসতেন রথ চলতে শুরু করত। মহাপ্রভু যখন সামনে থাকতেন তার পাশে থাকতেন স্বরূপ দামোদর আর রায়রা মামন্দ। রথাগ্রের নৃত্যের সময় মহাপ্রভু তিনি শ্লোক বলতেন, মহাপ্রভু তখন রাধা ভাবে ভাবিত হয়ে যেতেন, রসরাজ মহাভাব দুই এক রূপ্ত তিনি মহাভাবে ভাবিত হতেন, তার মধ্যে সেই রাধা ভাব সুবলিত সেই রূপ যখন অঙ্গীকারবদ্ধ হতেন সেই সময় জগন্নাথ জীবকে তিনি শ্রী গোবিন্দ রূপে দর্শন করতেন, অভিমানে বলতেন, চল সখা আর নয়, বৃন্দাবনে তুমি সেই যে বলেছিলে যে তুমি আমার কাছে ফিরে আসবে, কালী বলি কালা গেল মধুপুরে, সে কালের কতক বাকি যৌবন সায়রে পড়িতেছে ফাটা, তাহারে কেমনে রাখি, তুমি আর ফিরে এলে না সখা, তাই আজকে যখন তোমাকে পেয়েছি চলো এখানে আর নয়, সেই তুমি সেই আমি সেই বৃন্দাবন সেই কুঞ্জ সবই আজও আছে, চলো এখানে নয়, এখানে এত ভক্তগণ এত কোলাহল, চলো আমরা দুজনে মিলে চলে যাই, মোরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের তলায়, হাই মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে। মহাপ্রভু রাধা ভাব কেউ জানে না এই ভাবের কথা, কে জানে, একমাত্র রায় রামানন্দ জানেন, অন্যেরা মহাপ্রভুর এই ভাষা কেউ বুঝতে পারেন না, একমাত্র মহাপ্রভু যখন বলছেন রায় রামানন্দ আর স্বরূপ দামোদর জানছেন, কারণ তারা অত্যন্ত প্রিয়জন। স্বরূপ দামোদর জানেন, রায় রামানন্দ জানেন মহাপ্রভু প্রাণীর কি অবস্থা। প্রভু আনন্দ সহকারে বলছেন, সেই তো করানো না তো পাইনু যাহা রাগি মদন দহনে ঝুড়ি কেনু, প্রাণ ধরে শুনছেন স্বরূপ দামোদর গাইতে লাগছেন, ধীরে ধীরে জগন্নাথ করে নগমন, আগে নৃত্য করি চলে সচির নন্দন, জগন্নাথ নৃত্য দিয়া সবে না চে গায়, কীর্তনিয়া সহ প্রভু পাছে পাছে ধার, জগন্নাথ মগন প্রভুর নয়ন হৃদয়,
सिंहस्त जुगे करे गीते अभिनय जगन्नाथेर नयने प्रभुर नयन आर ओई जे शरद दामोदर जे गानगुली गाइछेन ठीक सेई भावे महाप्रभु हाथगुलिके नाड़ाच्छेन सेई भावे हाथगुली नाड़िये नाड़िये जाच्छे आर गौर यदि पाछे चले श्याम हय स्थिर महाप्रभु यदि एकटु पिछने पड़े जान रथ आर एगोबे ना गौर आगे चले श्याम चले धीरे धीरे এই মত গৌর শ্যাম দুহে ঠেলা ঠেলি স্বরূপে শ্যামের রাখে গৌর মহাবলি নাচিতে নাচিতে প্রভু হইরা ভবন্ত হস্ত তুলি লোক পরে করি উচ্চ স্বর এই শ্লোক মহাপ্রভু পরে বারবার স্বরূপ বিনা অর্থ কেহ নাহি জানিয়া বললেন প্রভু কি শ্লোক করছেন সেটি স্বরূপ দামোদর ছাড়া কেউ জানে না কি সেই কথা কি সেই শ্লোক যদিও আমাদের এখন সময় নেই এটি অনেক বড় বিষয় পূর্বে জয়ছে কুরুক্ষেত্রে সব গোপীগণ যে শ্লোক উনি পড়ছেন আর চোখের জলে বুক ভাসাচ্ছেন এই শ্লোকের মর্মার্থ ব্যাখ্যা আর কেউ জানে না একজন জানে স্বরূপ দামোদর সবাই কেন জানে না অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন পূর্বে জয়ছে কুরুক্ষেত্রে সব গোপীগণ কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিত মন গোপীগণ গেছিলেন না শেষ দেখা কৃষ্ণের সঙ্গে কতদিন পর বধুবাই দেখা না মৃত করা দুঃখের দিন দুঃখেতে গেল মথুরা না বলেছিলেন তো ভালো অভিমানিনী ব্রজগোপিকাগণ যাদের প্রাণ পুত্তলি তারাই রাখে হারিয়ে গেছে ব্রজের কানায় দ্বারাবতীর দেশে আমরা গেছি দ্বারকায় আমরা দেখেছি সেথা নায়িক বাঁকা শিখি পাখা চাচু চিকুর দেশে কি অভিমান রাধা মানে যতই তাকে সাজা ওরা জানে না আমাদের কালাচাঁদের হাতে বাঁশিটা না থাকলে তাকে সেই রূপে মানায় না আরে তার মাথায় মোহন চূড়া থাকে তাতে ময়ূর পাখা থাকে সুতু বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা দামি সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে শাড়ি বলে আমার রাধা চরণ পা দ্বারকায় সেই চূড়াটা নাই সেথা নাইক বাঁকা শিখি পাখা চাচুর চিকুরকে সে নজরুলের গান আছে যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মনে কবিতা লেখা এই গানটা বাচ্চারা অনেক সহজেই গায় কিন্তু এর অর্থ অনেক 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 মর্মার্থ পুরো অর্থ আছে আমি যার মুকুরের ছন্দ শুধু এই প্রথম লাইনটা এই প্রেমটা কখনো জগতে হয় ভাবা যায় আমি যার নুপুরের ছন্দ বেণুকার সুর কে সেই সুন্দর যাহার গানের আমি মন মালা তাই না সাধারণ কথা কি সুন্দর বলছে যার শিখি পাখা লেখনি হয়ে যার শিখি পাখা লেখনি হয়ে রাধারানী কত অভিমান যখন তুমি কিছু খুঁজে পেতে না লিখবার জন্য আমাকে পত্র প্রেরণ করতেন যে রাধে তুমি অমুক জায়গায় আসবে হয়তো ব্রজগোপিকাগণ বা সখারা রসিকতা করে সমস্ত কলমগুলিকে সরিয়ে রেখেছে তখন তোমার যে ঘরমাত্র কলেব তোমার মা মা যশোদা তোমার প্রীতি কামনায় তোমার মঙ্গল কামনায় যে চন্দনে টিকা পরিয়ে দিতেন তুমি আমার অনুরাগের জন্য আমার ভাবনায় ভাবিত হইতে গিয়ে তোমার কপালে ঘাম জমা হতো সেই ঘাম থেকে সেই চন্দনগুলি গলে গলে পড়ত আর তুমি সেই চন্দনকে কালি মনে করে তোমার শিখি পাখা থেকে সেই শিখিটা খুলে তুমি ঘুরছ পত্রে
তুমি আমাকে সেই স্থানে আসবার জন্য লিখে রাখো। যা শিখি পাখা লেখনী হয়ে গোপনে মরে কবিতা লেখার সেরকম কোথায় আমি যার বিলাপ সজনা বিরহ বিদুর শুধু ভালোবাসায় নয় সুখের জন্য নয় যাকে ভালোবাসি তার দুঃখটা তো আপন করে নিতে হয় বিরহ বিদুর কে সেই সুন্দর কে তাই রাধারানীর আক্ষেপ ছিল হারিয়ে গেছে ব্রজের কানায় আমাদের সেই ব্রজের কানায় আজকে আর নেই রে সেটা নাই তো বাঁকা শিখি পাখা চাচুর চিকুর কেশে তার কোমল অঙ্গে লাগত ব্যথা রাখলে বুকের পরে কোন পাশানি আজ বসিয়েছে রে তার সিংহাসনে সে রাজ সিংহাসনে বসে থাকে দ্বারকার রাজা ধীরাজ কৃষ্ণ সকলে এসে তাকে প্রণাম করে কারণ স্পর্ধা নেই সে এখন সেখানে গরু চড়ায় না ধেনু গোবৎসুগণ নয় তার বাঁশির সুরে যমুনা উজাড় হয় না দাভিগণ তার চরণে এসে লুটায় না ধরণীগণ তার কোলের মধ্যে এসে বসে না ময়ূরগণ পেখম বিস্তার করে না ফুলগুলি কুসুমিত হয় না রজগোপিকাগণ তারা যে অবস্থায় আছে ছুটে এসে গোবিন্দের দর্শনের জন্য তোমরা যে যাই করো তোমরা গোবিন্দের বাঁশির সুর শুনি সেই সুমধুর বাঁশির সুর শুনিলে তোমার বাঁশরীর তান আকুল করে যে প্রাণ সুরাত বর্ধনাং শোক রাসনাং সরিত বেনুনা সুষ্ঠ চুম্বিতম ইতর রাগ নৃণাং বিতর বীর নস্তবরম্বিতম সেই অমরামৃত রস সুধা তোমরা কোনদিন পাবে না তাই বলছে যে তার কোমল অঙ্গে লাগত ব্যথা রাখলে ঢুকির পরে কোন পাশানি আজ বসিয়েছে রে তারে সিংহাসনের পরে করে ওদের মদন মোহন কিরে আর মানার রাজার বেশে হারিয়ে গেছে ব্রজের দানায় দাঁড়া তাই মহাপ্রভু সেই আক্ষেপ কুরুক্ষেত্রে মহাপ্রভু সেই অভিমানটা দেখা দিচ্ছেন যে ব্রজগোপিকা সেই সময় যে অনুভবকে অঙ্গীকার করেছিলেন সেই অনুভব অঙ্গীকার বদ্ধ হচ্ছেন শ্রীমান মহাপ্রভু তার মতো সে রাধা ভাব ভাবিত হচ্ছেন অভিমানে মানিনী হচ্ছেন আর এদিকে রথটা ধীরে ধীরে চলছে তার সঙ্গে তার সেই কথোপকথন এটা কেউ জানে না সবাই নিজের মতো রথ টানছে হাহা হিহি হই হুল্লোর ঢোল শিকল করতাল বাজছে প্রচুর প্রচুর মহাপ্রভু গ্রুপিং সিস্টেম করে দিয়েছেন না হলে অশান্তি হবে রাজা প্রতাপপুত্র দেখছেন একটা আশ্চর্য জিনিস যতগুলো গ্রুপ আছে ভাগ আছে কীর্তনে গৌরদেশ হতে গেছে সকলের মধ্যে মহাপ্রভু নৃত্য করছেন এটা অবাক কাণ্ড কেন যেন কেউ না বলতে পারে যে শচীনন্দন গৌরহরি আমার সঙ্গে আছে অঙ্কের সঙ্গে নাই তার দুঃখ হবে রাজা প্রতাপপুত্র বিমোহিত হয়ে যাচ্ছেন যতগুলো কীর্তনী আর দল রয়েছেন প্রত্যেক কীর্তনে তার আনন্দ সহকারে মহাপ্রভু কণ্ঠবাহুলে জগন্নাথ অলৌকিক দর্শন করে তিনি বিমোহিত হয়ে গেছিলেন তাই সেই রথযাত্রা কাল প্রবাহের নিয়মে বয়ে আসে আজকে সেই রথযাত্রার দিন ত্রিবেন্দ্র পরিধাম সহ বিভিন্ন স্থানে তাকে স্মরণ করে রথযাত্রা চলে আমরা সকলেই রথকে টানি আমাদের মনের ইচ্ছা থাকে আনন্দ থাকে এটা বাস্তব রথের রশিকে স্পর্শ করলে মনের মলিনতা দূরীভূত হয়ে যায় জগন্নাথ জীব কৃপা হয় বায়ুপুরাণের সম্পর্কে কিছু বিষয় লেখা আছে দ্বারকা মহাদেও লেখা আছে তাই আমরা সকলেই চেষ্টা করি যে রথের সবাসীন জগন্নাথকে দর্শন করতে আজকে আমাদের অনেক আনন্দ আমরা দুটো রথ ধরতে পেরেছি তাই না দুটো রথ আমাদের এসেছে খুব সুন্দর আর বিগ্রহ আজকে প্রতিষ্ঠা করে এসেছিলাম বিগ্রহ খুব সুন্দর জগন্নাথ জীব বলভদ্র জীব সুভদ্রার জীব তিনজন রয়েছে দুটি রথ খুব আনন্দ হয়েছে আমাদের সেই জন্য সকলে খুব ক্লান্ত আছে আজকে আর আমাদের ভগবত তথা বিষ্ণু দেখবেন না আমরা জগন্নাথ জীব চরণে প্রণাম জানিয়ে বলভদ্র জীব চরণে প্রণাম জানিয়ে সুভদ্রা মায়ের চরণে প্রণাম জানাই
আর যার জন্য রথযাত্রা এত আমাদের কাছে বিখ্যাত হয়েছে, জগন্নাথ জীবকে দর্শন করবার জন্য আমাদের মন ব্যাকুলিত, সেই রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী শচীনন্দন গৌরীর চরণে আমাদের প্রণাম নিবেদন করে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে নম্র প্রণাম নিবেদন করে আমাদের ভগবত কথা এখানে বিশ্রাম দিচ্ছেন। পিতাই গৌর সীতারাম আগামীকাল ঠিক 6টা থেকে আমাদের বাজারে যে মন্দির আছে না বাথরুম, সেইখানে পার্ক আছে, আপনারা সকলে অবশ্যই যাবেন। আর ওদের মনে হয় জানি না যদিও সিস্টেমগুলো কি